আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। সম্প্রতি হয়ে গেল ন্যাটোর 75তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন। এই সম্মেলনে স্বাভাবিকভাবে বেশি গুরুত্ব পেয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। কিন্তু এর পাশাপাশি যে বিষয়টি সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় হিসেবে সামনে এসেছে তা হল চীন ও রাশিয়ার একসাথে জোটভুক্ত হওয়ার উদ্যোগ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা যে গ্লোবাল অর্ডারে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতি পরিচালনা করছে, এর একচ্ছত্র আধিপত্য কমিয়ে আনার উদ্দেশ্যেই চীন, রাশিয়া ও সমমনা দেশগুলো একই ছাতার নিচে এসে সমবেত হবার চেষ্টা করছে। ন্যাটো এখন এই উদ্যোগকে বড় হুমকি হিসেবে দেখছে। বিস্তারিত থাকছে আহমেদ আবদুল্লার প্রতিবেদনে। ন্যাটোর জন্য এখন বড় মাথা ব্যথার কারণ হল চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ বিশ্বের অন্যান্য স্থানেও পশ্চিমা কৌশল প্রণয়নের উপর প্রভাব ফেলছে। পাশাপাশি নানামুখী চেষ্টা করে, হুমকি দিয়ে কিংবা অবরোধ আরোপ করেও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এই চ্যালেঞ্জের চেয়েও বড় যে চ্যালেঞ্জ এখন পশ্চিমা নীতি নির্ধারকদের সামনে এসেছে তা হল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও। চলতি মাসের শুরুতে কাজাখস্তানের আস্থানে হয়ে গেল এসসিও সম্মেলন। এবারে ন্যাটো সম্মেলনে এসসিও ছিল আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে। এসসিও মূলত সাংহাই ভাইব শীর্ষক কৌশলের আওতায় গড়ে উঠেছে। এর অংশীদার হিসেবে আছে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান। এই জোটটি প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল 1996 সালে। পরবর্তীতে সাংহাই ভাইবের নাম পরিবর্তন করে এসসিও রাখা হয়। নতুন সদস্য রাষ্ট্র হিসেবে এতে যুক্ত হয় উজবেকিস্তান। এসসিও সম্প্রসারণ পরবর্তী বছরগুলোতেও একইভাবে অব্যাহত থাকে। 2017 সালে এতে যোগ দেয় উপমহাদেশের দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তান। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান যুক্ত হয় 2023 সালে। বেলারুশকে এবার আস্থানা সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ দেয়া হয়। এসসিওর পর্যবেক্ষক দেশের মর্যাদায় আছে আফগানিস্তান ও মঙ্গোলিয়া। এসসিওর অন্যতম ডায়ালগ পার্টনার হল তুরস্ক, যা একই সঙ্গে ন্যাটোরও সদস্য রাষ্ট্র। এর বাইরে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং দক্ষিণ ককেশাসও এসসিওর ডায়ালগ পার্টনার দেশ রয়েছে। এসসিও যেভাবে চলছে তাতে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে চীন ও রাশিয়া এসসিওকে নিয়ে আরও এগিয়ে যেতে চায়। পশ্চিমা জোটগুলোর বিপরীতে এই জোটকে একটি শক্তিশালী অবস্থায় নিয়ে যেতেও তারা বদ্ধপরিকর। এবারের এসসিও সম্মেলনে 25টি নথি ও অনেকগুলো ঘোষণা দেওয়া হয়েছে। এর বেশিরভাগই গতানুগতিক। তবে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল সম্মেলনে প্রভাবশালী দুই দেশ তথা চীন ও রাশিয়ার নেতাদের বক্তব্য এবং তাদের প্রেস বিবৃতি। এসসিওকে কেন আগামী দিনগুলোতে আরও বেশি গুরুত্ব দিতে হবে তা উপলব্ধি করার জন্য দুই নেতার বলিষ্ঠ ভাষণই যথেষ্ট। এসসিও সম্মেলনের শুরুতে এবং সম্মেলনের সাইডলাইনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে। সেখানে প্রেসিডেন্ট পুতিন এসসিও জোটের সফলতা তুলে ধরে এর ব্যাপক প্রশংসা করেন। তিনি বলেন, রাশিয়া ও চীনের সম্পর্ক, বিশেষ করে এই দুই দেশের অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা এই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে। অন্যদিকে শি জিনপিং রাশিয়ার প্রতি তার আন্তরিক সমর্থন প্রকাশ করে বলেন, রাশিয়া ও চীন যে উদ্দেশ্যে সম্পর্ক শুরু করেছিল তা আরও শক্তিশালী করা প্রয়োজন। দুই দেশের মধ্যকার বন্ধুত্ব আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার জন্য তারা প্রয়োজনীয় সব কিছু করবেন। দুই দেশের এই আন্তরিক ও কৌশলগত সম্পর্ক উন্নয়নের মূল উদ্দেশ্যই হল আমাদের বৈধ অধিকারগুলো সমুন্নত রাখা, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক স্বার্থ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক তৎপরতা সমন্বয় সাধনের জন্য প্রশাসনিক পর্যায়ে কর্মতৎপরতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।
এসসিও শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে পুতিন বলেন, একমুখী নয় বরং একটি মাল্টিপোলার ধরনের পৃথিবী এখন বৈশ্বিক অপরিহার্য বাস্তবতায় পরিণত হয়েছে। তিনি আরও দাবি জানিয়েছেন, সাংহাই সহযোগিতা সংস্থা এবং ব্রিক্স অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত বাণিজ্য জোট আগামী দিনের নতুন বিশ্ব ব্যবস্থার প্রধান স্তম্ভ হিসেবে ভূমিকা রাখবে, কারণ এই সংস্থাগুলো বৈশ্বিক উন্নয়নের প্রধান উপজীব্য হিসেবে ভূমিকা রাখছে। অন্যদিকে প্রেসিডেন্ট শি জিনপিং তার বিবৃতিতে বলেন, নতুন যুগের নতুন পরিস্থিতিতে আমাদের এসসিও জোটের দৃষ্টিভঙ্গি ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে। এসসিও সদস্য দেশগুলোর সাথে বিশ্বের সব দেশের সখ্যতা রয়েছে। শি আরও বলেন, এসসিও নিরাপত্তা সহযোগিতার ব্যবস্থার অধীনে একটি সমন্বিত কৌশলও প্রণয়ন করা জরুরি, কেননা এই ধরনের প্রতিরক্ষা জোট আমাদের সুরক্ষা নিশ্চিত করবে। দুই নেতার এই ভাষণে স্পষ্ট, তারা ন্যাটোর ভবিষ্যৎ প্রতিপক্ষ হিসেবে এসসিওকে দাঁড় করাতে চান। এ ব্যাপারে চীন ও রাশিয়া এখন অনেকটা একই দৃষ্টিভঙ্গি লালন করছে। এছাড়াও বেশ কিছু আভাস পাওয়া যাচ্ছে যাতে মনে হচ্ছে পশ্চিমাদের বিরুদ্ধে একটি কার্যকরী অবস্থান গড়ে তোলার জন্য চীন ও রাশিয়া নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে। এ লক্ষ্যে নানা ধরনের কৌশল ও উপকরণও ব্যবহার করছে। ন্যাটোকে দুর্বল ও অকার্যকর করার জন্য এবং মার্কিন ও ইউরোপীয় সদস্যদের মধ্যে দূরত্ব বৃদ্ধির জন্য বেশ কিছু কৌশলও অবলম্বন করা হয়েছে। হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার মতো ন্যাটোর বেশ কিছু সদস্য রাষ্ট্র এরই মধ্যে চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হয়েছে। শি এবং পুতিন উভয়ই তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে ইউরেশিয়ার উপর জোর দিয়েছেন। ইউরেশিয়া শক্তিশালী হলে এই অঞ্চলে মার্কিন প্রভাব এমনিতেই কমে যাবে। এক্ষেত্রে পুতিন যা করতে পারেন তা হল, তিনি ইউরেশিয়ার যৌথ নিরাপত্তা নিশ্চিতে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক গ্যারান্টির কিছু ব্যবস্থা করতে পারেন। এটি সাময়িক কৌশল আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে পারে, যার লক্ষ্য হবে ইউরেশিয়া অঞ্চলে বহিরাগত শক্তির সামরিক উপস্থিতি ধীরে ধীরে বন্ধ করে দেয়া। অন্যদিকে প্রেসিডেন্ট শি জিনপিং এই অঞ্চলকে কেন্দ্র করে অর্থনৈতিক কিছু পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের সাথে কানেক্টিভিটি বৃদ্ধির জন্য বাণিজ্য বৃদ্ধি করেছেন, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করেছেন। এ লক্ষ্যকে সামনে রেখেই চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং ট্রানজিট করিডোর প্রকল্প বাস্তবায়নের উপর জোর দিচ্ছে। পুতিন এবং শি জিনপিং এসসিওকে ন্যাটোর একটি বিশ্বাসযোগ্য নিরাপত্তা প্রতিযোগিতায় পরিণত করতে শেষ পর্যন্ত সফল হবেন কিনা তা এখন স্পষ্ট নয়। ন্যাটো আর্টিকেল ৫ এর কারণে সবাই সবার বিপদে পাশে দাঁড়ানোর অঙ্গীকার লালন করে। এসসিওতে এখন পর্যন্ত তেমন কোনো সামষ্টিক প্রতিরক্ষা বিধানের সুযোগ নেই। এছাড়া এসসিওর অভ্যন্তরীণ কাঠামো এখনও বেশ দুর্বল। এই জোটের একমাত্র প্রাতিষ্ঠানিক লক্ষ্য হল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা। এই কাজ করার জন্য এসসিও র্যাটসের আওতায় একটি আঞ্চলিক সন্ত্রাস বিরোধী কাঠামো গড়ে তুলেছে। এসসিওর জন্য মূল উদ্বেগের বড় জায়গা হল আফগানিস্তান। এসসিও সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের দেওয়া ভাষণেও তেমনই বার্তা পাওয়া যায়। তিনি তার ভাষণে বলেন, একটি মাল্টিপোলার পৃথিবী বানানোর ক্ষেত্রে আমাদের প্রধান লক্ষ্য হওয়া চাই শান্তি, যুদ্ধ বা সংঘাত নয়। তিনি বলেন, এই লক্ষ্য পূরণের মতো দায়িত্ব ও প্রভাব দুটোই এসসিওর রয়েছে। এসসিওর জন্য আরেকটি চ্যালেঞ্জ হল, এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যেও বিভিন্ন ইস্যুতে মতবিরোধ রয়েছে। কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বহু বছর ধরেই বিরোধ চলে আসছে। একইভাবে সীমান্ত ইস্যুতে ভারত ও চীনের মধ্যেও একাধিকবার সংঘাত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো এই কারণেই এই সম্মেলনে উপস্থিত হওয়াকে এড়িয়ে গেছেন। তার বদলে সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কিন্তু ছোটখাটো এসব যত সমস্যায় থাকুক, এসসিওকে অগ্রাহ্য করা পশ্চিমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। এসসিও ন্যাটোর তুলনায় অনেক বড় ভূখণ্ডকে প্রতিনিধিত্ব করে।
ভূখণ্ডের পরিমাণ ও জনসংখ্যার বিচারেও এসসিও ন্যাটোর চেয়ে বেশ এগিয়ে। সেই সাথে এসসিও হল এশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোর জন্য রাশিয়া হয়ে ইউরোপে যাওয়ার একটি সুযোগ। বিশ্বের মোট জিডিপির 30% আসে এসসিও দেশগুলোর মধ্য থেকে। ফলে এসসিওর আওতায় এর সদস্য রাষ্ট্রদের সাথে চীন ও রাশিয়ার সম্পর্ক যেমন উন্নত হবে, তেমনি ইউরেশিয়া জুড়েও তাদের প্রভাব বাড়বে। চীন ও রাশিয়ার উপর এসসিওর কার্যকর ভূমিকায় অনেক কিছু নির্ভর করছে। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।